Talk so much. আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মুবারক। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই মুহূর্তের লাইভ। পুরোটি লাইভেই রয়েছে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। আপনারা আমাদের ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আজকে জনতা কেন রাস্তায় এসে নেমেছে। রাস্তা সংস্কারের দাবিতে কিন্তু দীর্ঘদিন থেকে হাজারো মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে, টিলাগড় থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত কিন্তু এই রোডটি কিন্তু সংস্কার হচ্ছে না দীর্ঘদিন থেকে। সেজন্য কিন্তু মানুষ অনেক কষ্টে রয়েছে, সাধারণ মানুষ। সিলেট সিটি কর্পোরেশনের ভিতরের এরিয়া কিন্তু এগুলা, কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু সহ্য ক্ষমতা হারিয়ে কিন্তু আজকে কিন্তু জনতা রাস্তায় নেমেছে। রাস্তার সংস্কারের দাবিতে কিন্তু আজকে মানববন্ধন চলতেছে। আমরা সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করবো এবং সাধারণ মানুষ কী চাচ্ছে, তাদের কী চাওয়াটাও আমরা তুলে ধরার চেষ্টা করবো। বিশেষ করে এখন বর্ষাকাল চলতেছে, সেজন্য রাস্তার প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির নগরী কিন্তু বলা হয় সিলেটকে, সেজন্য কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় বড় বড় গর্ত কিন্তু রাখা, বড় বড় কিন্তু গর্ত, সেখানে কিন্তু পানি জমে রয়েছে এবং সাধারণ মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। এবং প্রতিনিয়ত পরিবহনে যারা যানবাহন যারা চালাচ্ছেন তারাও কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে সাধারণ মানুষ থেকে শুরু করে। আজকে তাদের বক্তব্য আমরা শুনবো, কেন তারা রাস্তায় এসেছেন এবং তাদের কী দাবি এবং তাদের কী চাওয়াটা রয়েছে তাও আমরা জানার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের আজকের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে কোম্পানিগঞ্জ বুলাগঞ্জের রাস্তা ছিল, এর চেয়ে নিকৃষ্ট হয়েছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ পর্যটন এলাকা জাফলং ভ্রমণ করেন, পবিত্র মাজার শাহপুরাণ সাহেবের মাজার জিয়ারতের জন্য এই রাস্তায় চলাচল করেন, হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। এই রাস্তায় দেখলে মনে হয় না এইখানে কোনো জনপ্রতিনিধি আছেন, মনে হয় না এখানে আমাদের কোনো গার্জেন আছেন। আমরা গার্জেনবিহীন অবস্থায় আছি। এই এলাকায় দুইটা থানা এবং দুইটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অন্তর্ভুক্ত, একদিকে কোতোয়ালি থানা, অপরদিকে বিমানবন্দর থানা। এর মধ্যে দিয়ে এই ঐতিহ্যবাহী সড়কটি যে অবস্থা, একসময় এই সড়কের নাম ছিল MC কলেজ সড়ক, বর্তমানে এটা অনেকে জাফলং পর্যটন রাস্তা বলে, কেউ শাহপুরাণ সড়ক বলে অভিহিত করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, কিন্তু এই রাস্তা দেখলে মনে হয় এইটা আমরা সিলেট শহর থেকে 200-250 মাইল দূর কোনো অজর পাগলায় আমরা রয়েছি। অতএব আজকের এই মানববন্ধন থেকে আমি অত্যন্ত আহ্বান জানাবো, এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা জোর দাবি করে আমাদের সিলেটের উন্নয়নের নায়ক মেয়র সাহেবের চোখকে একটু ফাঁকা করে দেখাবেন। উনি হয়তো ভুলে গেছেন, উনি হয়তো আগামী নির্বাচনে প্রার্থী হবেন না, তাই আমাদের জনগণের দুঃখ কেনার তুই বুঝতে পারছেন না। পিছনে যখন উনি যে কর্ম করেছিলেন, আজ বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি উনি সেই কর্মগুলো ভুলে গেছেন। উনি আম্বরখানা পয়েন্টে একটা খেলনা পুতুল বানিয়েছেন 10 লক্ষ টাকা বাজার করে, এটা দেখলে আমাদের লজ্জা লাগে যে একটা আন্তর্জাতিক শহরে ঢুকতে বিমানবন্দর সড়কের প্রথম পয়েন্টে এসে একটা খেলনার মতো একটা কুতুব মিনার বানিয়েছেন, না শহীদ মিনার বানিয়েছেন, না হিন্দুদের মসজিদের গম্বুজ মন্দিরের গম্বুজ বানিয়েছেন, বুঝার কোনো ক্ষমতা নাই। এইটা নিয়ে উনার দলের লোকে নয় প্রতিদিন আপনার অনলাইন পোর্টাল নিউজগুলোতে প্রতিবাদ করতেছেন, সমালোচনা করতেছেন, কিন্তু উনি গায়ে জানি না কিসের চামড়া লাগিয়েছেন, হয়তো উনার মানুষের চামড়া শরীরে এখনো নাই। উনি আজ থেকে 1 বছর আগে যে চামড়া নিয়েছিলেন হয়তো চামড়া বদলিয়ে ফেলেছেন, যার জন্য উনার গায়ে লাগছে না। যদি উনার গায়ে লাগতো, উনার সব যদি সত্যিকারের উন্নয়ন হতো, তাহলে আজকে এই রাস্তার জন্য আমাদের এখানে দাঁড়িয়ে মানববন্ধন প্রতিবাদ করতে হতো। সম্মানিত উপস্থিতি, আমরা পরবর্তীতে এর যে জোরালো আন্দোলন চালাবো, যদি ইতিমধ্যে আমাদের এই মানববন্ধনের পর থেকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ এবং মাননীয় মেয়র মহোদয় এই রাস্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, উপস্থিত ভাইরা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘদিন ভোর হলেও গত 18-19 মাস ধরে এই রাস্তায় বাঙ্গাচুলা রাস্তা দিন দিন বাঙ্গাগুলা বড় হচ্ছে, বিভিন্ন জায়গায় এমনভাবে গর্ত হয়েছে
গাড়ির চাকা পড়ে গেলে ওঠার কোনো সমস্যা নেই। এটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি, 2020 সালের লকডাউন থেকে দিন দিন দেখতেছি এটা বৃদ্ধি পাচ্ছে এবং এমন অবস্থা দাঁড়িয়েছে। আমরা ওখান থেকে রিক্সা ড্রাইভারকে বললে বলে কই না এইদিকে 50 টাকা দিলেও সাপ্পাই যাবো না, ঈদগাহ যাবো না, কারণ এদিকে গেলে আমার রিক্সার অবস্থা থাকবে না। আরো কয়েকদিন পরে যদি অবস্থা বিহাল থাকে তাহলে এইদিকে আমাদেরকে হয়তো বৃষ্টি হলে নৌকা নিয়ে আমার থেকে ইলেকট্রিক সাপ্লাই ঈদগাহ যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জোর আন্দোলন চালিয়ে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে এই রাস্তা সংস্কার কাজে সিটি কর্পোরেশন হাতে তার জন্য আপনাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুদান আহমেদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মিনার ভাই। মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এখানে রাস্তা সংস্কারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন থেকে এখানে কোনো সংস্কারের কোনো কাজ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আম্বরখানা শিলাগড় রাস্তায় অনেক ছোট বড় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে গেছে, অনেক রুগীরাও আসতে পারছেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভর্তি পরে আমরা সরাসরি মানববন্ধন চলে যাবো। তারা গিয়ে বাইরে কি বলছে, তারা গিয়ে বাইরে অবশ্যই বলছে যে ওটা রাস্তাঘাট ভালো না, অন্যান্য রাস্তা ভালো হয় কোনো লাভ নেই বাইরের কাছে। আজকে আমাদের সিলেটের ভাবমুখী রক্ষে এই একটি রাস্তার কারণে, এই রাস্তার আরো ঐতিহ্য রয়েছে, এই রাস্তায় এমসি কলেজ রয়েছে, এই রাস্তায় ইকো পার্ক রয়েছে, এই রাস্তায় এমসি কলেজ মাঠ রয়েছে। কিন্তু আমি জানি না সড়ক পরিবহনের দায় এটি না আমাদের সম্মানিত মেয়র মহোদয় কিংবা কাউন্সিলরের ড্রাইভার, এটি যাদেরই ড্রাইভার হয় আমরা এই ড্রাইভার থেকে উদ্ধার হতে চাই। আমরা চাই এই রাস্তাটি অতি তাড়াতাড়ি এই রাস্তাটি ভালো হোক এবং সুন্দর হোক। আমাদের উত্তর এলাকার সম্মানিত যারা আছে কিংবা সিলেটে যারা আছে বহিরাগত যারা সিলেটে এসে পর্যটন নগরী ঘুরতে আসেন তারাও যাতে দেখে যায় সিলেটের রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। আমি পরিশেষে মেয়র মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা জানেন আমরা সুরমা বয়েজ ক্লাব থেমে থাকার লোক নয়, আপনারা জানেন অনেক আন্দোলন করে আমরা কালাবাজার মাঠকে বাঁচিয়েছি, আমরা এই রাস্তার জন্য আমরা কঠোর আন্দোলনে যাবো। যদি আপনি আগামী 10 তারিখের ভিতরে এই রাস্তার কাজে হাত লাগে সুরমা বয়েজ ক্লাবের পক্ষ থেকে আমরা দরকার হলে অবরোধের মতো কর্মসূচি যাবো। পরিশেষে আমি সবাইকে আবারও এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আর আমার প্রান্তীয় সাংবাদিক ভাইদেরকে এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ গুলাম জায়গা চৌধুরী শিক্ষক সাহেব মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি জানাচ্ছি উপদেষ্টা রাফিক জামাল রাফিককে বক্তব্য রাখার জন্য অনুষ্ঠান হয় অনুরোধ জানাচ্ছি। সুরমা বয়েজ ক্লাব এবং ক্লিন সিটির যৌথ উদ্যোগে আজকের এই মানববন্ধনে উপস্থিত সংগঠনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আপনারা জানেন এটি একটি ঐতিহ্যবাহী রোড, এই রোড দিয়ে এমসি বিশ্ববিদ্যালয়, সিলেট সরকারি কলেজ এবং ঐতিহ্যবাহী শাহিদ গাছ যাতায়াত হয় এবং ইতিমধ্যে আমাদের পূর্বেকার বক্তা বলেছেন 360 টাওয়ার সিসিপি জড়িত যে দুজন আমাদের এই শহরকে আলোকিত করেছেন তাদের মধ্যে অন্যতম মদত শাহপুরা রহমতুল্লাহ আলহীর মাজারে। এখান থেকে পর্যটকরা এই রাস্তা দিয়ে রাস্তা ব্যবহার করে মাজারে যান, সুতরাং এটা অত্যন্ত ঐতিহ্য বহন করে এই রাস্তাটি অতিসত্ত্বর সংস্কার করা প্রয়োজন। আজকাল আপনারা দেখবেন মফস্বলেও এইরকম রাস্তা খুঁজে পাবেন না, শহরের ভিতরে শহরের প্রাণকেন্দ্র কিন্তু এইখানে রাস্তার টায়ারগুলো পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, মানুষ প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। সুতরাং আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতিসত্বর অনতিবিলম্বে আপনারা এই রাস্তাটিকে সংস্কার কাজ করুন, নতুবা সুরমা বয়েজ ক্লাব এবং সিলেট ক্লিন সিটির
ক্লিন সিটির নেতৃত্বে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। এক পর্যায়ে আজকে বক্তব্য রাখবেন অত্র এলাকার সন্তান এই সুরবাবস ক্লাব দীর্ঘদিন যার ফ্যামিলি সহযোগ করে আসছে আসছে সেই মরুম আব্দুল মতিন চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিন চৌধুরী সদস্য আজকে মূল্যবান বক্তব্য রাখার জন্য শিল্পাবস্থলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আজকে একটি রাস্তা মেরামতের জন্য দীর্ঘদিন থেকে এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না বলে দাবি করছেন সচেতন মানুষরা। বা দেখতে পাচ্ছেন শিলাগড় আম্বরখানা সাহেবগঞ্জ শিলাগড় সড়কে সংস্কারের দাবিতে মানববন্ধন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা অনেক দিন যাবৎ যে উঁচু বড় গর্তে পরিণত হয়েছে, যান চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিদিনও ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করে। এখানে আপনি বলতে পারেন সংস্কার কোনো উদ্যোগও নিচ্ছেন না কর্তৃপক্ষ। এই রাস্তা দিয়ে অনেকেই অ্যাম্বুলেন্স রোগীকে বহন করেছেন। সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন চলছে। ভাই সামনে যাও, সামনে যাও, সামনে যাও। অবিলম্বে
মুরব্বীরা উপস্থিত হয়েছেন, পত্র আম্বরখানার সাধারণ সম্পাদক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই রাস্তা যাতে অবিলম্বে সংস্কার কাজ শুরু হয়, অন্যথায় আমরা আন্দোলন যেতে বাধ্য হব, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ বাবুগোপাল বাদর্শ, নমস্কার নেতৃবৃন্দ, ধন্যবাদ যাদেরকে বলতে হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সাংবাদিক বৃন্দ, সুন্দর বসুর পক্ষ থেকে সবাইকে প্রাণদার অভিনন্দন। আপনারা আজকে এই রাস্তা চিত্রশিলি ধরে জনসাধারণকে কাজ করছেন, কম করছেন, দুর্লভ চিত্র তুলে ধরে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। সুন্দর বসলাম আজকে যেভাবে প্রতিভা করছে, সেই পর্যায়ে আজকে মানববন্ধন সব উপস্থিত। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কত কষ্ট করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টিলাগড় আম্বরহাট টু টিলাগড় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন চলছে। আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনাদেরকে আপনাদের কিছু দায়বদ্ধতা আছে, কিছু কাজ আছে, আপনাদেরকে সোচ্চার হতে হবে। জনদুর্ভোগে আপনারা শান্তিপূর্ণ মানববন্ধন করেন, সারাগুলোকে পেশ করেন, সবাই মিলে আমরা মানুষের সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখন যে রোডটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে পয়েন্ট থেকে, এটা হচ্ছে শাহপুরানের রাস্তা। আপনারা জানেন যে এখানে এখানে যে গাড়িগুলো আছে, এই যে রাস্তা চাকা প্রায় ঢুকে গেছে একদম পানির মধ্যে, এবং এইখানে এই দেখেন এখানে পিছনে একটা ট্রাক আছে এবং সিএনজি আছে। সিএনজিগুলো যেগুলো আছে আসলে তারা খুব কষ্টে এখানে রাস্তা যাতায়াত করছে, এবং আপনারা জানেন অনেক অসুস্থ রুগী আছে যারা এই রোড দিয়ে চলাচল করে। এই রোড দিয়ে চলাচল করার কারণে আসলে তাদের শারীরিক অবস্থা কিন্তু অনেক সময় অবনতির দিকে চলে যায়। তো আমরা চাই যাতে এই রাস্তা যেটা আছে এটার সংস্করণ কাজ খুব দ্রুত শেষ হয়ে যাক, যাতে সিলেটের আপনারা আরেকটা জিনিস জানেন যে এখানে হচ্ছে সাফরান মাজারের রাস্তা। সিলেটের বাইরে থেকে যারা আসে এখানে সাফরান মাজারে, কিন্তু এখানে তারা মাজার দিয়ারত করছে, যার কারণে এই রাস্তা দিয়ে যখন যায় তারা আসলে অনেক কষ্টের সম্মুখীন হয়, এবং সিলেটের সিলেটের জন্য যেটা আসলে খুব দুঃখজনক, সিলেটের বিরুদ্ধে তারা একটি হচ্ছে এই অন্যরকম একটি বাজে একটি চিন্তাধারা নিয়ে কিন্তু তারা সিলেট থেকে যায়। তো এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, আমরা চাই তারা যাতে খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করে, যার কারণ যাতে হচ্ছে সিলেটের মানুষ তারা সারা বাংলাদেশের মানুষ যাতে এই রোড দিয়ে যখন চলাচল করে আসলে শান্তিমতো তারা যাতে যেতে পারে, এইটা হচ্ছে আমার পার্সোনাল চাওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা জানলাম যে সচেতন নাগরিকরা কী বলছেন, দেখতে পাচ্ছেন যে এখানে সংস্কারের দাবিতে চলছে মানববন্ধন। ওকে, এর আপনার শেষ নি ও
ওই স্টার্ট স্টার্ট।